আর কয়েকটা বছর বাহার করো বেশি দিন সমাজ করবি বা রাজনৈতিক করবি থাকার ইচ্ছাও নেই থাকবো সেটা আমি গত নির্বাচনে যখন দাঁড়িয়েছিলাম তখনই বলেছি দলে কতদিন থাকবো তার সময় এলে দলকে জানিয়ে দেব আমাকে ধরে রাখা কঠিন বিস্ফোরক মন্তব্য তৃণমূল বিধায়ক তাপস রায় তাহলে কি দল ছাড়ছেন তৃণমূল বিধায়ক এমনই জল্পনা নিয়ে তৈরি হলো বিধায়কের একটি ভাইরাল ভিডিও ঘিরে এই ভিডিওটিতে তাপস রায় বলেন কতদিন দলে থাকবো তা দলকে জানিয়ে দেব আমাকে ধরে রাখা কঠিন তবে দলকে জানানো উচিত দলকে জানিয়ে দেব কেন এমন মন্তব্য করলেন তাপস রায় বরানগরে দীর্ঘদিনের তৃণমূল বিধায়ক তাপস রায় এমন একজনকে কেন হঠাৎ করে মন্তব্য করতে দেখা গেল তা নিয়ে জল্পনা শুরু হয়েছে এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে সূত্রের খবর বেশ কিছুদিন ধরে উত্তর কলকাতার এক তৃণমূল নেতার সঙ্গে সংঘাত চলছিল তাপস রায় তিনি যখন উত্তর কলকাতার সভাপতি ছিলেন তখন তার সঙ্গে ওই নেতার মতান্তর সামনে এসেছে গোটা বিষয়টি দল জানে তার জেরেই তাপস রায় দল ছাড়ার ইঙ্গিত দিলেন বলে মনে করছেন তৃণমূল কর্মী সমর্থকরা এদিকে এ নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন তাপস রায় দলের সম্পদ কোথাও তার কোনো ক্ষোভ থাকতে পারে তাকে দলের প্রয়োজন কোথাও কোনো ক্ষোভ থাকলে তা মিটিয়ে নিতে হবে অন্যদিকে এ নিয়ে তাপস রায় জানিয়েছেন আমি যা বলেছি তা গত নির্বাচনের সময় বলেছিলাম আমার বক্তব্য ছিল বেশি দিন রাজনীতি করা কারোর উচিত নয় এখনও সেই কথাই বলছি দল কতদিন থাকব তা বলিনি আমি পার্টিতেই রয়েছি এমন কথা মাঝে মধ্যেই বলি দলের কারোর সঙ্গে কোনো মতবিরোধ নেই রাজনীতি ছাড়বো কি ছাড়বো না তা আমার ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয় কিন্তু বেশি দিন কারোর রাজনীতি করা উচিত নয় এ প্রসঙ্গে তিনি এটা বলতে চেয়েছেন সৌমেন মিত্রের অনুগামী বলে পরিচিত তাপস শেষ পর্যন্ত তৃণমূলে যোগ দেন 2011 সালে বরাহনগর থেকে প্রার্থী হয়ে তৃণমূল কংগ্রেস এবং এই আসন থেকে তিনবার বিধায়ক হয়েছেন তাপস তবে লক্ষণীয় বিষয় হলো এবার বিধানসভা নির্বাচনের পর তাকে আর মন্ত্রিসভায় রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের দায়ী দায়িত্ব রয়েছে আমি সেই দায়ী দায়িত্বগুলোকে আমরা আমাদের আর কয়েকটা বছর হয়তো বেশি দিন সমাজকর্মী বা রাজনৈতিক কর্মী থাকার ইচ্ছাও নেই থাকবো না সেটা আমি গত নির্বাচনে যখন দাঁড়িয়েছিলাম তখনই বলেছি এবার দলকে জানানোর বা বলার সুযোগ দলকে জানানোর বা বলার ঠিক আছে আপনারা ছাড়বেন না আমি ছাড়বো আমাকে ধরে রাখা খুব কঠিন যাই হোক দলকে শুধু জানানোর বিষয় দলকে জানিয়ে দেবো ঠিক সময় মতন খুব শীঘ্রই কিন্তু প্রশ্ন হল যে আমাদের যে এই সমাজ আমাদের যে স্ট্রাকচার আমাদের যে বাঁধুনি আমাদের যে সম্পর্কগুলো এবং যারা তৈরি হবে যারা তৈরি করবে আগামী দিনে এই শিক্ষকেরাই তো তৈরি করবে আগামী দিনে সমাজ এবং দেশ গড়ার কারিগরদের তারাই আগামী দিনের শিক্ষক অধ্যাপক তারাই আগামী দিনের ডাক্তার তারাই আগামী দিনের আইনজীবী তারাই আগামী দিনের রাজনৈতিক ব্যক্তিত্ব তারাই আগামী দিনের আইএস আইপিএস ডাব্লিউবিসিএস অফিসার বড় চাকরিজীবী তো সুতরাং এটাকে আপনারা দয়া করে মাথায় রাখবেন আমার মনে হয় যে এটা সবচেয়ে উপযুক্ত জায়গা বলার তাই আমি বললাম আর আমি বলার ব্যাপারে কখনো কোনো দিন কার্পণ্য করি না এই কথা বলেই আপনাদের সকলকে যে শিক্ষকরা এসেছেন 200 বা 200 বেশি তাদের সকলকে সকলেই আমার ছোট যেমন শিক্ষকতা করছেন স্বাভাবিক কারণ যদি এক শিক্ষকদের দেওয়া যায় তাহলে তারা আমার সমবয়সী বা বড় হতে পারে তাদের সকলকে আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে রক্তদাতা দাত্রীদের আমার কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম নমস্কার ধন্যবাদ